ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য একে আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম। এ সময় সংসদ সদস্য একে আজাদ বলেন, সবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বানও জানান তিনি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।